মুখ ও বধির এক 25 বছরের যুবতীকে ধর্ষণ করে খুন করার চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানা এলাকায়। গুরুতর আহত যুবতীকে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা, এই মেয়েটা ওর বাড়িতে আগে কাজ করত, তারপরে আজকে মানে একটা কোনো ঝামেলা হয়েছে তো আর ওখানে যেত না, আর আজকে আবার শুনলাম কি না মাঠে গেছে, মেয়েটাকে খুব মানে রেপ করেছে আর আগে ওকে মারধর করেছে, ওর গোটা শরীরে দাগ আছে, মার একদম ফেটে ফেটে গিয়েছে, ছেলেটা ওকে রেপ করেছে, মেয়েটা যেভাবে বলছে কাপড় টাপড় ছিঁড়া আছে। কিভাবে জানতে পারলেন আপনি? গ্রামবাসীদের কাছে, আমরা মালদা থেকে আসছিলাম, আমার খবর পেয়ে এখানে নেমেছি, তো দেখছি এটা মানে অনেক বড় বিষের কথা আছে। কি দেখলেন এসব পরিস্থিতি কিরকম? মেয়েটার শরীরটা খুব অসুস্থ, এখানে মানুষকে ভর্তি করে দিয়েছে। সে ছেলেটা, এর আগেও শুনেছিলাম মেয়ের ঘটনাটা ঘটেছিল, এবার জানাজানি হয়নি, জানাজানি হয়েছিল, কিন্তু মেয়ের পক্ষটা খুব গরিব, নিজের একটা ওদেরকে একটা ভয় দেখে কি দেখে ওদেরকে একটা ই করে দিয়েছে, তো ওরা থেকে গেছে, আবার এই কিছুদিনের পর আবার সেম ঘটনাটা ঘটেছে। অভিযুক্তর নাম কি? ঘটনাটা সত্যি আছে, প্রশাসনিক থেকে যে শাস্তি হোক, ভালো একটা যে সমাজে একটা নোংরা কাজ আছে, যুবতীর পরিবার সূত্রে জানা যায় শনিবার জমিতে চাষের কাজের জন্য সে যায়, কিন্তু সে আর বাড়ি ফিরে আসেনি। রাত 8টা নাগাদ অর্ধনগ্ন অবস্থায় সে বাড়ি ফেরে। বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানান যে তাকে ধর্ষণ করে মারধর করা হয়। কাজ করার সময় মানে বুঝতে পেরেছে যে ওই একাই আছে, হ্যাঁ, দিয়ে মানে ওকে ধরে দর্শন করেছে। কোথায় হয়েছে এই ঘটনাটা? এই মঠে, স্যার, বরমপুর মঠে। বরমপুর মঠে, নূরপুর, নূরপুর, বরমপুর মঠে। কি প্রতিবন্ধী? তার বয়স মোটামুটি 25 বছর। প্রতিবন্ধী? আর মেয়েটা প্রতিবন্ধী। কথা বলতে পারে না? না, কথা বলতে পারে না। বোবা আছে? বোবা আছে। কীভাবে জানতে পারলেন আপনারা যে ধর্ষণ হয়েছে? আমরা জানতে পারলাম মানে ধরে নাও দিনের সময় মাঠে গেছে, আর আমরা মানে রাত হয়ে গেছে, আমরা বুঝতে পারি না যে মানে ব্যাপারটা কী, হ্যাঁ, মোটামুটি রাত 8টার সময় বাড়ি আসছে। কী অবস্থায় বাড়ি আসছে? এই তো মানে কাপড় টাপড় ছিঁড়া আছে, কাপড় টাপড় ছিঁড়া আছে, দেখছি তো মানে কাপড় টাপড় ছিঁড়া আছে, ওকে মানে জিজ্ঞাসা করছি, তো মানে ওই ঘটনাটা বললো কী ইশারায়, এভাবে এভাবে হয়েছে। চিহ্ন আছে? মারধর তো অনেক আছে স্যার, হ্যাঁ, পিঠে মাঠে মারের দাগ আছে, গোটা শরীরে পুঠটাতে মারের দাগ আছে, গলা টিপেছে, গলা টিপে মাটিতে ফেলে দিয়েছে। এখন আপনার বোনের অবস্থাটা কীরকম? অবস্থা খুব খারাপ, হাসপাতালে আছে। কী অবস্থায় ভর্তি আছে? ভর্তি আছে স্যার। প্রমাণ লোপাটের জন্য খুন করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। সে অচৈতন্য হয়ে পড়লে অভিযুক্ত যুবক তার মৃত্যু হয়েছে মনে করে পালিয়ে যায়। জানা যায় অভিযুক্ত যুবক মফিজুল শেখ নূরপুর গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। যে আমাদের বরমপুর গ্রামের একজন প্রতিবন্ধী বোবা মেয়ে, তাকে গ্রামেরই একজন ছেলে ধর্ষণ করে, যেটা শুনলাম, এবং মেয়েটার কাছে আমি যেটা শুনলাম যে ওকে ধর্ষণ করেছে, ওকে মারার চেষ্টা করেছে, মেরে ফেলার চেষ্টা করেছে, যেটা খুব খুব বাজে। এই ধরনের ক্রাইম যদি চলতে থাকে তাহলে জিনিসটা খুব বাজে জায়গায় পৌঁছবে। আমি একজন প্রতিবন্ধী সংগঠন হিসাবে এটা বলছি যে এই ধরনের ঘটনা খুব নিন্দনীয় ঘটনা, এবং এর প্রতিবাদ করছি, এবং এর উচিত যাতে শাস্তি, তার জন্য আমি সেটা দাবি রাখছি না। এরকম ঘটনা মেয়ে যেটা আমাকে ইশারার মাধ্যমে যেটা বুঝতে পেরেছি যে এর আগে ও প্রেগনেন্টও করিয়েছে এবং তার অবরোশনও করেছে, মেয়ের মুখে যেটা তার ইশারার মাধ্যমে যেটা বুঝতে পেরেছি, এবং এক্সপার্টরা আছে, সেটা এক্সপার্ট আরও ভালো করে সেটা বুঝবে। ওই ছেলের দ্বারাই এত কাণ্ড ঘটেছে? ওই ছেলেটা দ্বারাই ঘটেছে, যেটা মেয়ে বলছে আর কি। অভিযুক্ত না, অভিযুক্ত হচ্ছে ছেলের নাম হচ্ছে মজিবুল নামে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।